হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথসাল আজকে তোমরা অলরেডি বুঝেই গেছো থামবেল দেখে যে আমরা আজকে কী নিয়ে আলোচনা করতে চলেছি আজকের আলোচনার বিষয় হলো ক্লাস নাইনের রায়মার্টিনের যে কোশ্চেন ব্যাঙ্ক আছে অর্থাৎ থার্ড সাবমিটিভের দুশো কুড়ি নম্বর পেজের পাঁচ নম্বর যে ম্যাথামেটিক্স চ্যাপ্টারটা আছে অর্থাৎ বার্ডওয়ান মিউনিসিপ্যাল স্কুল ওই হাই স্কুলের ওই চ্যাপ্টারটা আমরা আজকে আলোচনা করবো তো চলো শুরু করি ফার্স্ট একের দাগের একের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে মূলত সংখ্যাটি হলো মূলত সংখ্যা বলতে আমরা বুঝি রুটের মধ্যে যদি থাকে সেই সংখ্যাটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে সেটা মূলত সংখ্যা হয় তাহলে রুট একশো হচ্ছে এখানে মূলত সংখ্যা সেকেন্ড যেটা কোশ্চেনটা আছে যে পনেরোটি পেনের ক্রয় মূল্য ও কুড়িটি পেনের বিক্রয় মূল্য সমান হলে ক্ষতির হার কত চলো আমরা একটা কোষে দেখি এটা পনেরোটি পেনের দুই ত্যাগের অঙ্কটা পনেরো ধরে নিলাম আমরা কি ধরি যে পনেরোটা পেনের ক্রয় মূল্য পনেরোটি পেনের ক্রয় মূল্য সমান কুড়িটি পেনের বিক্রয় মূল্য বলা আছে সমান একশো টাকা ধরে এলাম তার মানে কি না পনেরোটি পেনের ক্রয় মূল্য একশো টাকা কুড়িটি পেনের বিক্রয় মূল্য একশো টাকা তাহলে পনেরোটি পেনের ক্রয় মূল্য একশো টাকা আর কুড়িটি পেনের বিক্রয় মূল্য কিন্তু একশো টাকা তাহলে এখান থেকে একটি পেনের ক্রয় মূল্য কত একশো বাই পনেরো এখানে একটি পেনের বিক্রয় মূল্য হচ্ছে একশো বাই কুড়ি অর্থাৎ কুড়ি পাঁচে একশো পাঁচ টাকা আর এখানে কী কাটাকাটি করি আমরা পাচ্ছি কত না পাঁচ কুড়ি পাঁচ তিন অর্থাৎ কুড়ি বাই তিন টাকা তাহলে আমরা দেখেই বুঝতে পারছি ক্রয় মূল্য বেশি তাহলে আমরা এখান থেকে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করতে করলে আমরা কী হব ক্ষতি হব তাহলে ক্ষতি সমান কত কুড়ি বাই তিন মাইনাস পাঁচ সমান তিন লসাগু কুড়ি বাই পনের অর্থাৎ পাঁচ বাই তিন টাকা তাহলে শতকরা যদি ক্ষতি বের করি তাহলে আমরা কী জানি শতকরা ক্ষতি বার করা মানে যে মোট ক্ষতি হয়েছে সেই ক্ষতি বাই ক্রয় মূল্য মানে কুড়ি বাই তিন গুণিত একশো তা তিন তিন কেটে গেল কুড়ি পাঁচে একশো অর্থাৎ পঁচিশ পারসেন্ট তাহলে এখানে আমাদের ক্ষতির পরিমাণ কত পঁচিশ পারসেন্ট তাহলে অপশান চারের দিগের দুইয়ের দিগের এর যে অপশানটি আছে সেই অপশানটি হচ্ছে সঠিক উত্তর এবার আমরা চলে আসছি তিনের দিগের যে অঙ্কটা তিনের দিগের অঙ্কটা তোমরা কোশ্চেন ব্যাংক থেকে দেখে নাও যে তোমাদের আছে কি সিক্সটি থ্রি কিউব মাইনাস নাইনটি নাইন কিউব প্লাস থার্টি সিক্স কিউব মাইন প্লাস থ্রি ইন্টু থার্টি সিক্স ইন্টু সিক্সটি থ্রি ইন্টু নাইনটি নাইনের মান কত চো তোমাদের এটাই এই কোশ্চিন আছে ঘাবড়ানোর কিছু নেই এই কোশ্চেনে একটা সহজ প্রসেস আছে তোমরা একটু দেখতে থাকো আর সহজ প্রসেসটা কি আমি ধরে নিলাম কি সিক্সটি থ্রি তার হোল কিউব প্লাস মাইনাস নাইনটি নাইন তার হোল কিউব প্লাস থার্টি সিক্স তার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু থার্টি সিক্স সিক্সটি থ্রি মাইনাস নাইনটি নাইন থার্টি সিক্স তাহলে দেখুন এখানে আমি যদি এটা যদি এ ধরে এটা বি ধরে এটা সি ধরে তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কেউ মাইনাস থ্রি এ বি সি এর ফর্মুলা কী জানি আমরা এ প্লাস বি প্লাস সি আমি ধরে নিলাম কি এটা এ এটা বি এটা সি তাহলে কী ফর্মুলা এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস বি সি মাইনাস সি এখান থেকে আমরা এ প্লাস বি প্লাস সি এর মান যদি বসাই তাহলে সিক্সটি থ্রি মাইনাস নাইনটি নাইন প্লাস থার্টি সিক্স এবং তার সাথে আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এখানে সিক্সটি থ্রি প্লাস থার্টি সিক্স মানে নাইনটি নাইন মাইনাস নাইনটি জিরো হচ্ছে তাহলে জিরো গুণিত এখানে সামথিং মানে এর মান হচ্ছে জিরো এরপর আমরা চলে আসছি চারের দিকে যে অঙ্কটা চারের দিকে যে অঙ্কটা সেটা আছে লগ এক্স বেস রুট টু ইকুস যদি এ হয় তাহলে লগ এক্স বেস টু root টু এর মার্ক কত তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা যেটা করতে হবে আমাদের এটাকে আমি কী করছি ওয়ান বাই ওয়ান বাই লগ 2 বলতে পারি তাহলে ওয়ান বাই root টু 2 er by. By 2 root আমরা যদি রুট টুর বেশে নিয়ে যাই ওয়ান বাই বলতে আমরা রুট টু তার হোল কিউব রুট টু তার হোল কিউব রুট টু তার হোল কিউব বেস এক্স যদি করি তাহলে এই থ্রিটা সাইডে চলে আসবে তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু লগ রুট টু বেস এক্স এবার থ্রিটাকে নিচে রেখে যদি এই পোর্শনটাকে লগের পোর্শান যদি উপরে নিয়ে যায় তাহলে পাচ্ছি কত লগ এক্স বেস রুট টু বাই থ্রি এই লগ এক্স বেস রুট টু এর মান তো এই তাহলে পাচ্ছি আমাদের এ বাই থ্রি তাহলে অপশান এখানে যে অপশানটা হচ্ছে এর দাগের যে উত্তরটা সেই উত্তরটা সঠিক এবার চারের দাগে যে অঙ্কটা দেখো চারের দিকে যে অঙ্কটা তোমাদের আছে না থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট মাইনাস হাফ তার স্কোয়ার সেকেন্ড ব্যাকেট কমপ্লিট মাইনাস টু থার্ড ব্র্যাকেট কমপ্লিট মাইনাস ওয়ান এই অঙ্কগুলো আমরা উপর দিক থেকে করে আসি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস দুই এক দুই আমরা বলতে পারি মাইনাস হাফ তার স্কোয়ার থার্ড ব্র্যাকেট সেকেন্ড প্যাকেট দুই এবার দুই দুয়ে চার তাহলে মাইনাস দুই টু দি পাওয়ার চার তা মাইনাস দুই টু দি পার মানে কি মাইনাসের পাওয়ার যদি জোর সংখ্যা থাকে প্লাস হয়ে যায় এক রে ওয়ান টু দি পার ফোর মানে ওয়ান আর টু টু দি ফোর মানে কত টু টু দি ফোর মানে হচ্ছে সিক্সটিন তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে ওয়ান বাই অর্থাৎ অপশন বিটা হচ্ছে সঠিক উত্তর এরপর আমরা চলে আসছি ভিআই অর্থাৎ অঙ্কটা যে অঙ্কটা আছে সেখানে বলা হচ্ছে টু এক্স মাইনাস সমান এই সমীকরণের লেখচিত্রটি কী হবে এখানে আমরা দেখো এক্সের মান যদি জিরো বসাই আর ওয়াইয়ের মান যদি জিরো বসাই তাহলে টু ইন্টু জিরো মাইনাস থ্রি ইন্টু জিরো অর্থাৎ জিরো পাচ্ছি তাহলে দুটোই যদি জিরো হয় এক্সের মান জিরো এর মান যদি জিরো হয় তাহলেই কিন্তু আমাদের এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে তাহলে আমরা বলতে পারি কি না এই সরলরেখাটি মূল বিন্দুগামী এই স্বররেখাটি হচ্ছে মূল বিন্দুগামী অর্থাৎ এখানে অপশান সি ইজ দ্য কারেক্ট অপশান সি এ দেখো মূল বিন্দুগামী আছে এরপর আমরা আসছি যে সাতের দাগের অঙ্কটা সাতের দাগের যে অঙ্কটা আছে সাতের দায়গ অঙ্কটা আছে এক্স ইকোয়াস টু টু টি আর ওয়াই ইকোয়াস টু টি বাই থ্রি মাইনাস ওয়ান এখানে বলছি টি এর কোন মানের জন্য এক্স ইকোয়াস টু ফোর ওয়াই হবে তাহলে এখানে আমাদের যেটা করবো এক্স আর ওয়াইয়ের মান বসাবো তাহলে এক্সের মান যদি টু টি বসাই ইকো টু ফোর ইন্টু ওয়াইয়ের মান কিন্তু টি বাই থ্রি তাহলে এখান থেকে কী পাচ্ছি দুই দুই কেটে গেল দুই দুই চার তাহলে এখান থেকে টি সমান দুইয়ের সাথে যদি গুণ করি টু বাই থ্রি মাইনাস দুই তাহলে এবার আমরা টিগুলোকে একদিকে করে দিচ্ছি তা টু 3 বাই থ্রি যদি টি মাইনাস টু বাই এখান থেকে আমরা পাচ্ছি কত এই পর্সেন্ট আমি তো এখানে করছি তা টি মাইনাস টু টি তাহলে এখানে তিন লসাগ পাই তাহলে থ্রি টি মাইনাস টু টি টু মাইনাস টু তাহলে টি বাই থ্রি টু মাইনাস টু দ্যাট ইজ টু থ্রি তার এখানে টি এর মান হচ্ছে মাইনাস উত্তর আসছে তাহলে এখানে যে ডি এর আছে সেই এর হচ্ছে এরপর আমরা আসছি আটের থেকে জংকটা আছে দেখো এখানে এবিসি একটা ত্রিভুজ এই ত্রিভুজের বিসি সি এ এবং এবি বহন মধ্যবিন্দু বলা হচ্ছে ডিইএফ এবিসি এর ক্ষেত্রফল দেওয়া হচ্ছে ষোলো বর্গসেমি তাহলে এফ বি এই ট্রাফিজাম আকারটির ক্ষেত্রফল কত তো চলো আমরা মুখে মুখে অঙ্করা করতে পারবো কিন্তু তার সাথে আমি একটু হালকা ক্যালকুলেশনটা তোমাদের একটু দেখিয়ে দিই দেখো তোমাদের এখানে আমার তো দেখতে পাচ্ছো এবিসি একটা ত্রিভুজ যাদের মধ্যবিন্দুগুলো ডি ই ইএফ এই যে ত্রিভুজটা এই যে চতুর্ভুজটা অর্থাৎ আয় ট্রাফিক জ্যামটা হয়েছে এই ট্রাফিক জ্যামটার ক্ষেত্রফল প্রথম না এখানে যখনই ত্রিভুজ ডি ইএফ হয় এই ডি এফ ত্রিভুজ এবং বাকি এখানে টোটাল চারটে ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই চারটে ত্রিভুজের ক্ষেত্রফল কী হয় ইকুয়াল হয় এবং চারটে ত্রিভুজের ক্ষেত্রফল কী হয় না ত্রিভুজ এই ডি ই এফ বা এটা বা এটা বা এটা সবার ক্ষেত্রফল কিন্তু পুরো ক্ষেত্রফলটার থেকে ওয়ান ফোর্থ হয় অর্থাৎ ট্রায়াঙ্গেল এ এফ ই ইক টু ট্রায়াঙ্গেল ট্রাইঅেল এফ ইকাল টু ট্রায়াঙ্গেল বি এফ ডি ইক টু ট্রায়াঙ্গেল ট্রাইঙ্গেল সিডিই এটার মান হয় কত একের চার অফ ট্রায়াঙ্গেল এ বিস তাহলে এবিসির মানটা যখন বলা আছে তাহলে এটার মান সিক্সটিন বর্গ সেমি বলা আছে তাহলে কত বেড়েছে আমাদের ফোর বর্গসেমি তাহলে এক একটা পার্ট হচ্ছে আমাদের ফোর বর্গসেমি করে এবার আমাদের লাগবে কি না ট্রাফিক জ্যামটার ক্ষেত্রফল কত কোন ট্রাফিক জ্যামটার কথা বলা হয় এখানে একটাই ট্রাফিক জ্যাম আছে না বি সি ই এফ এই যে ট্রাফিক জ্যামটা তার ক্ষেত্রফল হচ্ছে কত তিনটে চার অর্থাৎ চার তিনে বারো অর্থাৎ বারো বর্গসেমি হচ্ছে আমাদের এই ট্রাফিক জ্যামটির ক্ষেত্রফল এরপর আমরা আসছি তারপরের যে অঙ্কটা আছে না ত্রিপুজ এবিসি এর লম্ববিন্দু ও তার যখন ছবিটা প্রথম আঁকি ত্রিভুজ এবি এর লম্ববিন্দু লম্ববিন্দু মানে এই ত্রিভুজটার এই প্রতিটা বাহুর মধ্যবিন্দুতে যে লম্ব আঁকবো সেই লম্বগুলো হচ্ছে একটা বিন্দুতে ছেদ করেছে তাহলে ত্রিভুজ এবিসি এর লম্ববিন্দু যদি ও হয় আর বিএসি অর্থাৎ এই ত্রিভুজটার লম্ববিন্দু ও বলা আছে বিএসির মান চল্লিশ ডিগ্রি বি এসি এই মানটা বলা আছে চল্লিশ ডিগ্রি আর কী দেওয়া আছে এখানে বিওসি এর মান কত বিওসি অর্থাৎ এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটা বা এই কোনটার মান কত আমি কী করলাম এ আর ও জয়েন করে দিলাম এটা ছিল ও এবার আমরা দেখতে পাচ্ছি কি এটা মনে করো আমরা দিলাম এম এনপি এবার দেখো আমাদের এই যে চতুর্ভুজটা এ পি ও এন এই চতুর্ভুজের আমাদের এই কোনটা চল্লিশ ডিগ্রি যেহেতু এটা নব্বই ডিগ্রি বলা আছে অর্থাৎ লম্ব বলা তাহলে এটা নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা কত হবে না তিনশো ষাট ডিগ্রি থেকে আমাদের এই নব্বই প্লাস নব্বই প্লাস চল্লিশ এটা বাদ মানে তিনশো ষাট থেকে আমাদের দুশো কুড়ি ডিগ্রি বাদ মানে একশো চল্লিশ ডিগ্রি তাহলে এই পর্শেন্ট হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি কোন কোনটা না কোন পি ও এন সমান একশো চল্লিশ ডিগ্রি এবার এই কোণের এন কোণ এটা বিওসি তাহলে বিওসি সমান একশো চল্লিশ ডিগ্রি যেহেতু বিপ্রতিপকোণ কী পাচ্ছি আমরা কোণ তাহলে কোণের জন্য একশো চল্লিশ ডিগ্রি তাহলে এখানে আমাদের যে অপশান সে অপশান বি হচ্ছে সঠিক উত্তর এরপর আমরা আসছি এক্সের দাগের কোশ্চেনটা এক্সের দাগের যে কোশ্চেনটা আছে সেটা বলা আছে কি না একটি বৃত্তাকার ক্ষেত্রে পরিধি আর ক্ষেত্রফলের সাংখ্যমান সমান তাহলে আমরা কী করলাম ধরি ব্যসার্দ ধরে নিতে পারি ধরি ব্যাসার্ধ সমান আর সেমি তাহলে আমাদের কি করতে হবে এবার না বলা আছে কি যে দুটি বৃত্তের একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল সমান তার পরিধি কত হয় ফর্মুলা টু পায়ে আর এবং ক্ষেত্রফল হচ্ছে পায় আর স্কোয়ার এখান থেকে দুটো সাংখ্যমান সমান বলা আছে তাহলে আমরা এখানে কি করবো এবার না এই পায়ে পায়ে কেটে গেল আর স্কোয়ার আর আর একটা আর থাকলো তাহলে আর ইকুয়াস টু টু তাহলে বেশার্ধ পেলাম এখানে দুই সেন্টিমিটার তাহলে এখানে কি জানতে চাইছে না ওই পরিলিখিত ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের পণ্যের দৈর্ঘ্য কত তাহলে ব্যসার্ধ পেয়ে গেছি তাহলে ওই যে বৃত্তটা ওর পরিলিখিত ওই বৃত্তটার পরিলিখিত বর্গক্ষেত্রের পণ্যের দৈর্ঘ্য পরিলিখিত বর্গক্ষেত্র মানে এইভাবে একটা বর্গক্ষেত্র হবে পরিলিখিত বর্গক্ষেত্র তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ দুই তার মানে কি ব্যাস নিশ্চয়ই চার তাহলে এই ব্যাস যদি চার হয় তাহলে বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য চার তাহলে বাহুর দৈর্ঘ্য যদি চার হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য কত কর্ণের দৈর্ঘ্য আমাদের হবে চার রুট টু তাহলে উত্তর হবে কিন্তু চার রুট টু এখানে অপশান সি এরটা হচ্ছে কারেক্ট অপশান সি অপশান সি ইজ দ্য কারেক্ট এবার আসছে আমাদের আই এক্সাইয়ের বলা আছে কি একটি সমতী পুজে ক্ষেত্রফল পরিসীমা ও উচ্চতা যদি যথাক্রমে এ এস আর এইচ হলে টু এ বাই এস এইচ এর মানপত আমি ধরিলাম কি সমতী পুজটটার প্রতিটা বাহু এক্স প্রতিটা বাহু যদি একক হয় তাহলে ক্ষেত্রফল এ বলা আছে ক্ষেত্রফল তাহলে কী হবে সূত্র রুট থ্রি বাই ফোর ইন্টু এক্সের স্কোয়ার পরিসীমা এস বলা আছে তার মানে কি রুট থ্রি বাই থ্রি এক্স হবে এখানে আর উচ্চতা এইচ মানে রুট থ্রি বাই টু ইন্টু এক্স এবার আমাদের যার মানটা বের করতে হবে সেটা হচ্ছে টু এ বাই এস এইচ টু এ বাই এস এইচ মানে কি টু ইন্টু রুট থ্রি বাই ফোর হচ্ছে থ্রি এক্স ইন্টু আমরা যেটা পাচ্ছি এই কেটে গেল এক্স কেটে গিয়ে এক্সের স্কোয়ার কেটে গেল তা থাকে কত দুই দুয়ে চার তাহলে এই দুইটা উপর ওঠে তাহলে আমার পাঁচ দুই দুই এখানেও কেটে গেল থাকে কত আমাদের এখানে ওয়ান বাই থ্রি তাহলে এখানে উত্তর হচ্ছে ওয়ান বাই থ্রি অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অপশান সি ইজ দ্য কারেক্ট এবার আসছি আমরা এক্স ডবল আই এক্স ডবল আই যে কোশ্চেন আছে যে জিরো ক্রমা জিরো ফোর ক্রমা মাইনাস থ্রি এবং এক্স কোমা ওয়াই এই তিনটি বিন্দু সমরেখ তাহলে সমরেখা জানতে গেলে হওয়ার শর্তটা আমাদের জানতে হবে হওয়ার শর্ত কিনা না ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমাদের জিরো হয় তা ত্রিভুজের ক্ষেত্রফল কোঅর্ডিনেট জিওমেট্রি অর্থাৎ স্থানাঙ্ক জমিতে আমরা ত্রিবুজের ক্ষেত্রফল শিখেছি ওই ত্রিবুজের ওই ক্ষেত্রফল সমান যদি জিরো বের করতে পারি তাহলে আমাদের সমরেখা বলে প্রমাণ করে দেয় তা ত্রিভুজের ক্ষেত্রফল যদি জিরো হয় তার মানে কি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রে লিখে যদি তোমরা দেখতেই পাচ্ছ না হাফ ইন্টু মড এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সমান জিরো এবার এই মানগুলো দেখে দেখি তুমি বসাই প্রথমে জিরো কমা জিরো অর্থাৎ এক্স ওয়ান আর ওয়াই ওয়ান তাহলে এটা হাফটা যদি জিরো বাই হাফ হয়ে যায় জিরো হয়ে যায় তাহলে এক্স ওয়ানের মান হচ্ছে জিরো গুণিত ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি ওয়াই টু ওয়ান হচ্ছে এখানে মাইনাস থ্রি আর মাইনাস ওয়াই ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি এবার আমরা পাচ্ছি কি প্লাস এক্স টু এক্স টু মানে হচ্ছে চার এক্স টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান এখানে ওয়াই থ্রি মানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে হচ্ছে জিরো প্লাস এক্স থ্রি এক্স থ্রি মানে হচ্ছে আমাদের এখানে এক্স গুণিত ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে ওয়াই ওয়ান হচ্ছে জিরো মাইনাস মাইনাস প্লাস ওয়াই টু এটা সমান জিরো এখান থেকে আমরা তাহলে কী পাই জিরোর সাথে কোনো কিছু গুণ করে জিরোই হয় আর এখানে পাচ্ছি ফোর ওয়াই প্লাস থ্রি এক্স এটা ইকোয়াস টু জিরো এবার আমাদের এখানে দেখতে হবে কি অপশানের মধ্যে কী কী অপশান অর্থাৎ এক্স আর ওয়াইয়ের ভ্যালু কী আছে এক্স আর ওয়াইয়ের ভ্যালু কত বসাবে থ্রি এক্স প্লাস আমার তাহলে সমীকরণে কী ছিল থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকোয়াস টু জিরো তাহলে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই তিনের মান আমি প্রথম যে এক দুই তিন চার ট্রায়াল করে করে দেখব যে এ যে তিনের মান হচ্ছে এক্সের মান আট আর ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ছয় তার তিনের মান তিন গুণিত এক্স মান আট প্লাস ফোর গুণিত মাইনাস ছয় তাহলে পাচ্ছি চব্বিশ মাইনাস চব্বিশ ওয়ান জিরো তাহলে এইখানে এই অপশানটা হচ্ছে কারেক্ট কোন অপশানটা না অপশান এ দ্য কারেক্ট এবার আমরা চলে আসছি তেরো করতে তেরো থেকে অঙ্কটা বলা হচ্ছে একটি পরিসংখ্যা বিভাজনের একটি মধ্যমান হচ্ছে ডি শ্রেণী যদি এক্স হয় তাহলে ঊর্ধ্বসীমা কত আমরা ফর্মুলাতে আগে পেয়ে গেছি না মধ্যমান যদি ডি হয় আর শ্রেণীদৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে আমাদের কী হয় না ডি ঊর্ধ্বসীমা হয় ডি প্লাস এক্স বাই টু আর হলে ডি মাইনাস এক্স বাই টু এখানে তোমাদের ঊর্ধ্বসীমা দেওয়া আছে তাহলে উত্তর হচ্ছে ডি প্লাস এক্স বাই টু অর্থাৎ সি সি হচ্ছে সঠিক উত্তর এবার পরিসংখ্যা বিভাজন পরের কোশ্চেনটায় পরিসংখ্যা বিভাজনের প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে আট আর মধ্যবিন্দু হচ্ছে দশ তার নিম্নসীমে কত তার নিম্নসীমার একটু আগেই ফর্মুলা বললাম ডি মাইনাস এক্স বাই টু তারপর ডি হচ্ছে আমাদের ডি ডি মানে কি আমাদের শ্রেণী মধ্যমান তার শ্রেণী মধ্যমান কত আছে এখানে আট মাইনাস এক্স বাই টু অর্থাৎ আট মাইনাস পাঁচ অর্থাৎ তিন উত্তর তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমরা উপকৃত বলে মনে হয় তবেই আমার ভিডিওটি লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করো যারা যাতে করে তারাও আমার নতুন ভিডিও লঞ্চ হওয়ার সাথে সাথে বা নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের প্রত্যেকের কাছে এই ভিডিওটা আমি পৌঁছে দিতে পারি আরেকটা কথা আমাদের এই ক্লাস নাইনের যে কোশ্চেন ব্যাংকের একটা প্লে লিস্ট আছে এবং তার সাথে লাইনের একটা আলাদা করে লিস্টটা আছে এই ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে সে সমস্ত কিছু লিঙ্ক যে কোনো একটা লিঙ্কে গিয়েই আমাদের এই আগের যে কোয়েশ্চেন ব্যাংক বা নাইনের যে অঙ্কগুলো করা যায় তোমরা একটু দেখে নিতে পারো ধন্যবাদ